এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু ঠান্ডায় পুরো কুপোকাত এই মুহূর্তে, মানে 15 ডিসেম্বরের এখন দুপুরবেলা 1:30 বাজে, এখন টেম্পারেচার হচ্ছে -10, আর কালকে রাতের টেম্পারেচার ছিল হচ্ছে -21, সো কম্পারেটিভলি আজকের টেম্পারেচারটা একটু বেটার, বুঝতেই পারছো আমাকে দেখে আর অবস্থা দেখে। তো আজকের ব্লগটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে রিয়েল ক্রিসমাস ফিল বা ভাইবসটা কীরকম এখানে, কারণ ক্রিসমাস আর বেশি দিন নেই, মোটামুটি 2 উইকস টু গো। তো আজকে আমরা এখন এই মুহূর্তে বেরিয়েছি দুজনে, একটু দোকানপাট ঘুরে ঘুরে বেড়াবো, তার কারণ আমরা ইন্ডিয়া যেহেতু যাচ্ছি তো আমাদেরও কিছু গিফটস নেওয়ার আছে। তো এই সুযোগে আমি ভাবলাম তোমাদেরকেও রিয়েল ক্রিসমাস ভাইবসটা একটু দেখিয়ে দিই। তো চলো ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। প্রথমে আমরা এখন যাচ্ছি বার্লিংটন বলে একটা ডিপার্টমেন্টাল স্টোরে। অ্যাকচুয়ালি বার্লিংটনে আমরা যাচ্ছি তার কারণ এই দোকানটা জেনারেলি গিফট করার জন্য বেশ ভালো একটা টার্গেট, মানে এই দোকানটাতে গেলে মোটামুটি তুমি গিফট করবার মতো জিনিস বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর কি, ব্র্যান্ডেড প্লাস নন ব্র্যান্ডেড। তো সেজন্য আগে ওখানে যাচ্ছি, দেন দেখি ওখানে যদি কিছু পছন্দ হয়, নেওয়ার মতো যদি কিছু থাকে তাহলে নেব, দেন যাব অন্যান্য দোকানে। বাট তার আগে চলো যেখানে যাচ্ছি বার্লিংটনের ভিতরে তখন ঢুকবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে ওদের ক্রিসমাস হিসেবে কী কী কালেকশান এসেছে। এই ক্রিসমাস নিয়ে তোমাদের সাথে কয়েকটা জিনিস আমি শেয়ার করতে চাই, বা বলতে পারো আমার ভীষণ মজার একটা এক্সপিরিয়েন্স। আমি 2016 যখন ইউএস পাকাপাকিভাবে মুভ করি, ঠিক সে বছরেই ক্রিসমাসের আগে থেকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে না জানি কত ভালো ক্রিসমাস একটা দেখতে যাব, কারণ আমাদের ওখানে কলকাতাতে পার্ক স্ট্রিট বা বিভিন্ন জায়গায় ক্রিসমাসের সময় সেজে ওঠে, অনেক রকম আলো দিয়ে সাজানো হয়, প্রচুর মানুষের ভিড় হয়। আমরা শুধু ক্রিসমাস বলে না, ক্রিসমাসের বেশ কিছু কিছুদিন আগে থেকে আমরা সকালবেলা চায়ের সাথে নাহমসের বা যে কোনো দোকানের ফ্রুট কেক খেতে পছন্দ করি, মানে ক্রিসমাসের সাথে এইগুলো মানে ভীষণভাবে জড়িয়ে, ক্রিসমাস আসা মানেই এগুলো আমাদের মাথায় সবার আগে আসে। বাট এখানে আসবার পরে আমি যখন এই ক্রিসমাস নিয়ে প্ল্যান করা শুরু করছিলাম, তখন আমাকে অনিন্দ্য বারবার বলছিল যে তুমি কিন্তু ভীষণ মানে হতাশ হবে, এখানে কিন্তু ক্রিসমাস আমাদের ওখানকার মতো হয় না। তো আমি ওকে বলছিলাম যে না না, তুমি এখানে অ্যাকচুয়ালি তো আগে ব্যাচেলার অবস্থায় থাকতে, তুমি হয়তো বাইরে বেরোওনি তাই তুমি জানো না, নিশ্চয় এখানে অনেক রকম জিনিস হয় আর কি। বাট 24th ইভ থেকে আমি একটা জিনিস নোটিস করলাম যে সমস্ত দোকানপাট রেস্টুরেন্ট সব বন্ধ থাকে 24th ইভ থেকে, আর 25th এর দিনও। তো আমার কাছে একটা হিউজ শক ছিল, মানে কালচারাল শক যেটাকে বলা যেতে পারে আর কি। আর মোটামুটি আমি 3 থেকে 4 দিন টানা বিভিন্ন দোকান খুঁজে মানে ঘুরে বেরিয়েছিলাম জাস্ট ফ্রুট কেক পেতে, আমি কোথাও ফ্রুট কেক পাইনি। শেষমেশ আমি ইউটিউবে রেসিপি সার্চ করে সে বছর থেকে প্রথম আমি ক্রিসমাসের ফ্রুট কেক বানানো শুরু করি আর কি। এবছর আমি করতে পারলাম না বিকজ আমি প্রচণ্ড বিজি এই সমস্ত কিছু নিয়ে, ইন্ডিয়া ব্যাগ যাওয়া নিয়ে অ্যান্ড এভরিথিং নিয়ে। তো এখানে না ক্রিসমাস একটু অন্য রকম, মানে এখানে ক্রিসমাসের 1 মাস বা 1.5 মাস আগে থেকে দোকানে প্রচুর গিফটসের স্টক ওঠে, মানুষজন কেনাকাটা করে, নিজেদের বাড়ি সুন্দর করে সাজায়, বাড়ির আলো দিয়ে সাজায়, ক্রিসমাসের বিভিন্ন যা যা সিম্বল সেগুলো দিয়ে নিজের বাড়িকে সাজিয়ে তোলে। কিন্তু আমাদের ওখানে যেরকম মানুষজন রাস্তাঘাটে বেরোয়, হই হই করে বা ভিড় হয় পার্ক স্ট্রিটে, মানুষজন চার্চের মধ্যে যায়, এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। এখানে ক্রিসমাস মানে হচ্ছে ফ্যামিলি টাইম। হ্যাঁ, ক্রিসমাস ট্রি ডেফিনেটলি সেট আপ করা হয় যে যার বাড়িতে, বড় বড় ক্রিসমাস ট্রি সাজানো হয় বাচ্চাদের জন্য, এবং মল বা সিটি রোড নিজের একটা ক্রিসমাস ট্রি থাকে। বেশ 1-1.5 মাস ধরে বিভিন্ন মলে বাচ্চাদের বিভিন্ন রকম ইভেন্ট চলে, স্যান্টা ক্লজ সেজে যারা আসে তাদের সঙ্গে বাচ্চাদের ফটো তোলানো হয়, বিভিন্ন রকম আরও বাচ্চাদের ইভেন্ট হয়। কিন্তু 25th বা 24th ইভ বলে আমাদের যে সবাই মিলে আমরা পার্ক স্ট্রিট চলে গেলাম, একটা বিশাল বড় একটা আলোর
কিছু একটা মেলা দেখে নিলাম। এখানেই সেই জিনিসটা না, স্পেশালি মিড ওয়েস্ট অফ আমেরিকা, যেখানে পিওর আমেরিকান মানে হোয়াইট লোকজন থাকে আর কি, তারা তাদের কাছে ক্রিসমাস মানে হচ্ছে তাদের ছেলে মেয়েরা বা তারা যারা বাইরে আছে, তারা যে যার বাড়ি ফিরবে, নিজের প্যারেন্টস, নিজের গ্র্যান্ড প্যারেন্টস বা নিজের ফ্রেন্ডসদের সাথে মিট করবে, নিজেদের মতো ফ্যামিলি টাইম স্পেন্ড করবে। দ্যাটস হাউ ক্রিসমাস ইজ। মানে আমাদের আমাদের যে ক্রিসমাস নিয়ে, স্পেশালি আমার যে ক্রিসমাস নিয়ে ধারণা ছিল, সেটা কমপ্লিট একদম আমি শক পেয়েছিলাম। আর বার্লিংটনে তো দেখলে দেখালাম তোমাদেরকে কত ওদের গিফটস এসেছে, ওদের মানে স্টক তুলেছে ওরা। তো আপাতত বার্লিংটন থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি টিজে ম্যাক্সে। তো টিজে ম্যাক্সও অ্যাকচুয়ালি গুড স্টপ ফর বাইং গিফটস। তো চলো ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই যে টিজে ম্যাক্সের কী হাল। যাই হোক, এটা তো ইউএসএর ক্রিসমাস স্টোরি শেয়ার করলাম তোমাদের সাথে। তবে আমি শুনেছি যে ইউকে বা ইংল্যান্ডে কিন্তু ক্রিসমাস অনেকটাই আমরা যেরকম ক্রিসমাস দেখে অভ্যস্ত কলকাতাতে, সেরকম টাইপেরই হয়। এবং ওখানেও ফ্রুট কেক বা ভীষণ হ্যাপেনিং হয়, ক্রিসমাস ফ্রুট কেক পাওয়া যায়। মেবি আমরা ব্রিটিশদের থেকেই জিনিসটা অ্যাডপ্ট করেছিলাম। আর ইউএসএ জেনারেলি আমরা যেটা নোটিস করেছি যে ব্রিটিশদের পুরোপুরি উল্টো সমস্ত সিস্টেম ইউএসএতে। তো মেবি ডিউ টু দ্যাট রিজন যে আমার প্রচণ্ডভাবে ডিফারেন্ট লেগেছিলো এখানে ক্রিসমাস, আমি যে ব্যাপারটা এক্সপেক্ট করেছিলাম সেটা ধারে কাছেও যায়নি। তো হতে পারে যে ইউএসএরও কোনো বড়ো বড়ো সিটিজে হয়তো খুব হ্যাপেনিং হয় ক্রিসমাস। তোমরা যদি কেউ বড়ো সিটিজে থাকো ইউএসএর, নিউ জার্সি, স্যান ফ্রান্সিসকো, এলে, আমাকে জানিও তোমাদের ক্রিসমাস এক্সপিরিয়েন্স কীরকম এখনও অবধি আর কি ইউএসএতে। বাড়িতে এখন বাজে বিকেলবেলা 4:45, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম তার কারণ সন্ধ্যের পর আরও বেশি করে ঠান্ডা পড়ে আর অনিন্দর লেগেছে ঠান্ডা। আবার তার উপরে যা বাইরে তোমাদেরকে দেখানোর আমি দেখ শেয়ার করলাম, আর এখন বাইরে ঠান্ডা থেকে এসেছি। আর আমাদের খুব খিদে পেয়েছিল কারণ আজকে আমরা কিছু লাঞ্চ করিনি, বিকজ লাস্ট নাইট আমার এক ফ্রেন্ডের বাড়িতে আমাদের ডিনার ইনভাইটেশন ছিল আর আমরা প্রচুর খেয়েছিলাম। তো আমাদের সে সময় খিদে ছিল না লাঞ্চে, তো এখন খিদে পেয়েছে। বাট আজকেও রাতে আর একটা ফ্রেন্ডের বাড়িতে ডিনার ইনভাইটেশন আছে, তো সেই জন্য এখন আমরা আপাতত গরম গরম ম্যাগি, ডিমের পোচ আর গরম চা খাচ্ছি। এটা বিকেলের স্ন্যাক্স বলতে পারো। আর আমাদের এখন পরপর রকম খাওয়া দাওয়াই চলছে, সবাই ডাকছে খেতে, আর আমরাও চেষ্টা করছি বাইং নেক্সট উইক যাতে আমাদের খাওয়া দাওয়ার পার্ট চুকে যায়, বিকজ তার পরের সপ্তাহতেই আমাদের ফ্লাইট। তো একটু হালকা খাওয়া ভালো, বাট সেটা কিছুভাবেই হচ্ছে না। তো চলো আপাতত এখানেই বকবকটা থামালাম, তো ফিরে আসবো নেক্সট দিনে, যেখান থেকে ব্লগ শুরু করবো সেখান থেকে। চলো টাটা।